দেখো শপিং কমপ্লিট ট্রেন্ডস থেকে ঠিক আছে দেখো সব পাগলের দল দেখো সব নাচতে নাচতে যাচ্ছে হাই বন্ধুরা আমি প্রিয়াঙ্কা তোমরা রয়েছে আমার সঙ্গে আমার চ্যানেল মমস স্পেশালে তো আজকে আমরা একটু বেরোচ্ছি শপিং করতে যাওয়ার ইচ্ছা রয়েছে তো সেখানেই যাচ্ছি মেয়ের জামা কাপড় কিনব তো দেখা যাক আজকে রবিবার রাস্তায় কতটা ভিড় আছে না আছে পূজোর মার্কেট কীরকম লেগেছে না লেগেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো গড়িয়াহাটে যাব তো গড়িয়াহাটের ওদিকটাই দেখাবো কতটা কি ভিড় কিংবা পূজোর মার্কেট কীরকম চলছে কি ধরনের ট্রেন্ডস উঠেছে না উঠেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো চলে এসেছি দেখো একদম গড়িয়াহাটেই আছি দেখো মোটামুটি ভিড় খুব একটা ভিড় নেই রবিবারের বাজার আরেকটু ভিড় হওয়া দরকার ছিল পূজোর মার্কেট আরেকটু বেশি ভিড় হলে হয়তো ভালো হতো মার্কেট বলে মনে হতো আর সব থেকে বিরক্তিকর হচ্ছে সারা দিন কোনো বৃষ্টি নেই ঠিক যেই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়েছি টিকটিক করে বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশের মুখ ভার হয়ে গেছে এটা আমার খুব বিরক্তিকর একটা ব্যাপার যে যখনই রাস্তায় বেরোলেই এদের একটা বৃষ্টির একটা ইয়ে শুরু হয়ে গেছে চলো এবার ফুটপাথের ওপরে উঠবো ওইখানটাও তোমাদের দেখাবো যে কতটা ভিড় আছে দেখো মোটামুটি একটা ভিড় আছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাগের কাউন্টার এটা দেখলে আমার ভীষণ লোভ হয় মানে মনে হয় খালি ব্যাগ নিই প্রচুর ব্যাগ জমিয়ে ফেলেছি এই করে করে তো আজকে ব্যাগ কিনবো না তোমাদের জাস্ট মার্কেটটা দেখাচ্ছি বেশ ভালো কোয়ালিটি ব্যাগ কিন্তু গড়িয়াহাট মার্কেটে পাওয়া যায় আর দরদাম করে নিলে কিন্তু খুবই ভালো মোটামুটি দরদাম করে নিতে পারলে 950 টাকা দামের জিনিস কিন্তু এখানে 350 টাকাতেও পাওয়া যায় ঠিক আছে তো এখানে ব্যাগ ট্যাগ খুব সস্তা আসতে পারো দেখতে পারো এদিকটায় দেখো এদিকটাতে শাড়ি জামা কাপড় কুর্তি লোকজন মোটামুটি বেরিয়েছে দেখলে বেশ ভালো লাগে পুজো পুজো একটা আমেজ এসে গেছে চতুর্দিকে লোকজন বেরিয়ে পড়েছে তবে ওই যে বললাম ভিড়টা আরেকটু হলে হয়তো আরও ভালো লাগতো তাহলে পুরো প্রপার পুজো মনে হতো ভিড়টা সে তুলনায় একটু কম আছে ঠিক আছে আরেকটু ভিড় হলে আরেকটু ভালো লাগতো দেখো দেখতেই পাচ্ছ দেখো মোটামুটি কেনাকাটি চলছে তো বেশ ভালো কালেকশন দোকানে প্রচুর রকমের ব্যাগ আছে একদম দেখো ইয়ের সামনে ট্রেডার্স অ্যাসেম্বলির নিচেই আমি দাঁড়িয়ে আছি এই যে ট্রেডার্স অ্যাসেম্বলির একদম নিচে দোকানটা আমি দরদাম করি না ঠিক আছে তো ভালো কালেকশন মোটামুটি খুবই ভালো বিভিন্ন রকমের ব্যাগ আছে বড় থেকে আরম্ভ করে ছোট সব রকমেরই ব্যাগ এখানে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে আসলে আসতে পারো তাহলে একটু দাদার সঙ্গে কথা বলবো কেমন মার্কেট কেমন চলছে পুজোর একদম লাগেনি তার মধ্যে কটা দিন যাক এই 1 তারিখ থেকে তাও কবে থেকে লাগে মোটামুটি লোকাল ওই 1 তারিখ স্টার্টিং হয় 1 তারিখ থেকে স্টার্টিং আর ইয়ে কালেকশন তো তোমার এগুলো কি পূজোর কালেকশন না আরো ঢুকবে না আরো ঢুকবে পূজোর কালেকশন তার মানে এখনো ঢোকেনি আর যাও বা মার্কেট হতো বৃষ্টির জন্য তো মনে হচ্ছে আরো আর তোমার দোকানটা এখানে বরাবর তুমিই থাকো ট্রেডার্স অ্যাসেম্বলির নিচে তো আসলে এখানে আসলে দেখো কন্ট্যাক্ট করো প্রচুর কালেকশন আছে মোটামুটি ভালো কালেকশন ঠিক আছে প্রচুর রকমের ব্যাগ রয়েছে প্রচুর রকমের কালেকশন রয়েছে একদম ট্রেডার্স অ্যাসেম্বলির বারবার দেখিয়ে দিচ্ছি একদম ট্রেডার্স অ্যাসেম্বলির নিচে ব্যবহারও ওনার খুব ভালো আরও প্রচুর দোকান আছে এসো ব্যাগের প্রচুর ঠিক আছে দেখো এখানে ওনারা দরদামও করছে আর তোমার মানে রেঞ্জ কীরকম স্টার্টিং রেঞ্জ বলো দোকানের কালেকশন গুলো আমার ভালো লাগলো বলে আমি পার্টিকুলার এই দোকানে দাঁড়িয়ে ভিডিওটা করলাম আরো দোকান আছে দেখো এসো কালেকশন তোমার 100 থেকে স্টার্ট করে 2000 রেঞ্জ অব্দি রয়েছে যার যেরকম রেঞ্জ সেরকম রেঞ্জের কিন্তু ব্যাগ পেয়ে যাবে ঠিক আছে তো আরো বাকি আছে এখনই সবে শুরু কুর্তি টুর্তি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে ব্যাটালিয়ান এসছে দেখো মার্কেটিং করতে এই পেছনে আরো তিনজন এসছে এই আমাদের পুরো টিম এই টিম নিয়ে আমরা মার্কেটিং করছি ঠিক আছে তো সামনে একটা জুয়েলারি কাউন্টার আছে একটু কাউন্টারটা তোমাদের দেখাই যাবে এটা হচ্ছে জুয়েলারি কাউন্টার খুব সুন্দর সুন্দর জুয়েলারি গুলো আছে হেভি জুয়েলারি থেকে আরম্ভ করে সিলভার গোল্ডেন ব্ল্যাক পলি সব রকম জুয়েলারি আছে খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা কালেকশন দেখো এগুলো দেখো সামনেই বিয়েবাড়ি আসছে অসাধারণ সব দেখতে জিনিসপত্রগুলো
ঠিক আছে। দেখো এটাও কিন্তু একদম গড়িয়াহাট মোড়েই ট্রেডার্স অ্যাসেম্বলির উল্টো দিকে, মানে ট্রেডার্স অ্যাসেম্বলির ফুটেই ব্যাগের দোকানের ঠিক উল্টো দিকে কাউন্টারটা। প্রত্যেক কটা জুয়েলারি খুব সুন্দর। আরে তোমরা এগাও না, আমার জন্য দাঁড়িয়ে আছো, আমি চিনি না। ওই ফুটে যাও, ওই পারে যাও, টেন্ট যে যাবো, যাও ওই পারে। দেখো ঠিক আছে, যদি ভালো লাগে চলে এসো এখানে। প্রচুর জুয়েলারি আইটেম আছে, প্রচুর প্রচুর রকমের আইটেম রয়েছে, চুড়ি সমস্ত কিছু, ঠিক আছে। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ফোনপে জিপে অ্যাভেলেবেল, ক্যাশ ক্যারি না করলেও চলবে, ঠিক আছে। তাহলে চলে এসো এখানে, দেখো এই মুহূর্তে আছি হচ্ছে গিয়ে সিলেক্ট স্টোরসের যে পার্টটা সিলেক্ট স্টোর সেপারে। এদিকেও প্রচুর দোকানপত্র রয়েছে, জুতোর দোকান থেকে আরম্ভ করে প্রচুর রকমের দোকান, কুর্তি রয়েছে, চাদর চাদর সব রকমের রয়েছে। কিন্তু এটা জানতে হবে, এটা কিন্তু ঠিক সিলেক্ট স্টোরসের পার্ট, ঠিক আছে, ও পার্টটায় নয় কিন্তু। হ্যাঁ, কোন দিকটা, এই যে দেখুন, ঠিক আছে, প্রচুর রকমের ভ্যারাইটি আছে, চাদর ঠাদর সব প্রচুর রকমের রয়েছে। ও বোর্ডটা নিয়ে নাও, দেখে নাও মা তারা, এটা হচ্ছে সিলেক্ট স্টোর এর ঠিক উল্টো দিকে একদম। এর 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 হোলসেল রয়েছে, সব রয়েছে। মেন লোকেশন হচ্ছে, ল্যান্ডমার্ক হচ্ছে একদম সিলেক্ট স্টোর এর উল্টো দিকে। দিন হলো, এখনো বাকি আছে, এবার একটু ট্রেন্ডসের দিকে যাব, ওখানে কি কালেকশন আছে না আছে দেখি। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো ট্রেন্ডসের সামনে আছে, এটা হচ্ছে গড়িয়াহাট ট্রেন্ডস, ঠিক আছে। ওই যে ওপরে দল বল সঙ্গপঙ্গ দাঁড়িয়ে রয়েছে, ফাজলামো করছে, ভীষণ ইয়ার্কি মারছে ওরা। তাহলে চলো ট্রেন্ডসে যাচ্ছি, তার কারণ হচ্ছে ট্রেন্ডসে আমি শুনেছি তোমার 7,500 টাকার মার্কেটিংয়ে নাকি 50% ডিসকাউন্ট আছে। এই যে বোর্ডটাও দেখো, সত্যিকারেরই ডিসকাউন্ট আছে। এই দেখো বোর্ডটা দেখো, সত্যি কথাই 50% অফ আছে, তো সেই কারণেই ট্রেন্ডসে আসা। তো চলো দেখ, এই যে এটা মিমির হাতে যেটা, ওটা তো ভালো লাগছে, দেখ। হ্যাঁ ওটা ভালো লাগছে, আরো তো চেকস আছে, আরো গুলো দেখ, অন্যগুলো দেখ না, পিঙ্ক, ওই রেড পিঙ্কটা, এই ইয়েলোটাও ভালো দেখতে, এই দিকের ব্লু রেডটা ভালো, এই দিয়ে এই দিকের ব্লু রেডটা ভালো, এই যে যে ব্লু ব্লু পিঙ্কটা দেখ ভালো রে দেখতে কালার। হ্যাঁ এটাও ভালো দেখতে, সেটাই বলছি, এটা একটু অন্যরকম স্টাইলটা। হ্যাঁ স্টাইলটা তো অন্যরকম, দামটা দেখ দুটোই 799, দেখো জামা কাপড় নিয়ে এরা ঝগড়া করছে কে কোনটা নেবে। এই পাতা প্যান্ট দেখা, কি প্যান্ট কিনেছিস দেখা, আর আমার মেয়েটা নিয়েছে, আমার মা সমানে ওদের সঙ্গে ইয়ার্কি করে যাচ্ছে, এটা নিবি ওটা নিবি সেটা নিবি এই করে যাচ্ছে, ভালোই মজা হচ্ছে। হ্যাঁ এটা নেবে না, আমাদের ভালোই মজা হচ্ছে কিনতে এসছে, এসে চল রে এদিকে, এই চল চল। দেখো শপিং কমপ্লিট ট্রেন্ডস থেকে, ঠিক আছে। দেখো সব পাগলের দল, দেখো সব নাচতে নাচতে যাচ্ছে, সব পাগলের দল, আমিও পাগল তার মধ্যে। কেনাকাটি হয়ে গেছে, গিফট পেয়েছি, তারপরে ডিসকাউন্ট পেয়েছি, তো কুপন পেয়েছি অনেকগুলো, 13 খানা কুপন পেয়েছি। তো এবার হচ্ছে এবার যাব গিফটটা নিতে, কুপন অনেকগুলো কুপন পেয়েছি, কুপনগুলো আমরা ভাগ বাটে, মানে সবাই মিলে 12টা কুপন পেয়েছি, আমরা 3 ভাই বোনে 4টে 4টে করে কুপন নিয়ে নিয়েছি। একটা চল দেবো মিথ্যে কথা বলি, হ্যাঁ ট্রেন্ডসে ভালো জামা কাপড়, প্রচুর ডিসকাউন্ট আছে, তো সবাই ঝকঝক ঝকঝক করে। ডিসকাউন্টটা হচ্ছে তোমার 7,500 টাকার শপিং করলে 3,500 টাকা পে করতে হচ্ছে, আর ওটা বাকি 3,500 টাকা অফ হয়ে যাচ্ছে। আর তারপরে 3,499 টাকা শপিং করলে, ওই 7,000 টাকা শপিং করলে 3,500 টাকা দিতে হচ্ছে, আর ফ্ল্যাট 3,500 টাকা অফ। আর হচ্ছে গিয়ে তোমার 3,499 টাকা শপিং করলে 200 টাকা যদি এক্সট্রা পে করো, তাহলে তার জন্য গিফট রয়েছে, টি সেট রয়েছে, বটল টিফিন বক্সের একটা সেট রয়েছে, সেটার জন্য 200 টাকা পে করতে হচ্ছে, আর তার সঙ্গে এক্সট্রা 500 টাকা করে এক একটা গিফট ভাউচার রয়েছে। সামনে
চলো এবার ভেতরে যাই, গিয়ে দেখি কি পাওয়া যায়। এখন আমরা আছি লেকমলের ভেতরে, জুডিওতে যাবো। দেখো আমার পেছন দিকে জুডিও, কোথায়, ও সরি ভুল দিকে দেখাচ্ছি, ওই যে রেড কালারের, ঠিক আছে ওইটা জুডিও। এবার জুডিওতে যাবো, ওখানেও নাকি খুব ভালো অফার আছে। চলো তাহলে গিয়ে দেখি ভেতরে কি কি অফার আছে। বল সব হবে, হবে কিনে নি আগে, চ আগে যা, আগে যা। এই যো দেখতেই পাচ্ছ জুডিওতেও সেল দেখাচ্ছে, 299 অনলেস। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখি কি কি কালেকশন আছে কি না আছে। চ চ, ডিম্পি দিদি তো বললো ভালো ভালো কালেকশন, নো এন্ট্রি লিখে দিয়েছে দেখো। এই যো বাকি ব্যাটালিয়ান এসে গেছে, চলো এবার তাহলে দেখতে থাকি এবার আবার কেনাকাটির পরে। জুডিওতে গেছিলাম, জুডিওর কালেকশন আমার খুব একটা ভালো লাগেনি, তো এখন ম্যাক্সে আছি, দেখা যাক ম্যাক্সে কোনো ভালো কিছু পাওয়া যায় কি না। তো জুডিওর কালেকশন সো সো, মানে খুব যে ভালো তা নয় আবার খুব যে ইয়ে তা নয়, তো যার জন্য এখন ম্যাক্সে যাব, দেখি ম্যাক্সে কিছু ভালো পাওয়া যায়। ম্যাক্স থেকে শপিং করা হয়ে গেছে, এটা কি আমরা এখানে কোর্টে আছি, আমরা এখানে সবাই মিলে টাকা কেনাকাটি হয়ে গেছে, এবার আমরা ফুড কোর্টে আছি, এখানে খাওয়া দাওয়া করবো করে তারপর বাড়ি যাচ্ছি। চলে এসেছি, একটা দুর্ঘটনা ঘটে গেছিল, সেটা হচ্ছে খেতে বসে মোবাইলের ভিডিও করতে গিয়ে মোবাইলের ব্যাটারি অফ হয়ে গিয়ে মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিল। তো যার জন্য তোমাদেরকে বলেছিলাম যে কি অর্ডার করছি না করছি সেটা দেখাবো, তো সরি তার জন্য ভীষণভাবে দুঃখিত যে আমি কি কি অর্ডার করেছিলাম সেগুলো তোমাদের খাওয়ার দাওয়ারগুলো দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিলো। তো বাড়িতে এসে মোবাইলটা চার্জে দিয়েছি, দেওয়ার পর এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি কি কিনেছি। খুব বেশি কিছু নিজের কিচ্ছু কিনিনি, মেয়েরই জিনিসপত্র কিনেছি। ও যেমন ও একটা, এই যে একটা শার্ট কিনেছে, ঠিক আছে, এই একটা গেঞ্জি কিনেছে, একটা এরকম একটা জিন্স টাইপের একটা প্যান্ট কিনেছে, ঠিক আছে। তো এইসবই টুকটাক জিনিসপত্র কেনা হয়েছে। এই একটা টপ কিনেছে, একটা এরকম ট্র্যাক প্যান্ট টাইপের একটা প্যান্ট কিনেছে। ও আমার মেয়ে একদম ওইসব চুড়িদার ফুড়িদারের পাটে নেই, ও ভীষণ এগুলো পরতে ভালোবাসে, তাই ওই সব জিন্স আর সব কালো কালো জিনিস কিনেছে বুটের মতন। আর যেটা বলছিলাম ট্রেন্ডসে যেতে পারো, ট্রেন্ডসে কিন্তু খুব ভালো অফার চলছে, প্রচুর গিফট ভাউচার দিচ্ছে, প্রচুর গিফট দিচ্ছে। যেমন এই গিফটটা ট্রেন্ডস থেকে পেয়েছিলাম, তো গিফটটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এরকম একটা টিফিন বক্স দিয়েছে স্টিলের, যেটার ভেতরে এরকম তিন বাটির একটা টিফিন ক্যারিয়ার আছে, ঠিক আছে, এই যে এটা একটা দিয়েছে। আর এটার সঙ্গে একটা তোমাকে দিয়েছে স্টিলে, ওটাও স্টিলে, খুব ভালো ইউজফুল একটা গিফট পেয়েছি ফ্রেন্ডস থেকে এটা পেয়েছি। আর রিলায়েন্স ডিজিটাল থেকে, এই সরি ম্যাক্স থেকে পেয়েছি হচ্ছে কি, এই যে এটা এই লাপলার আর ডিনার সেটটা পেয়েছি, এটাতে চারটে বড় প্লেট আছে, চারটে ছোট বাটি আছে আর দুটো বড় বাটি আছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই অবধি, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আমার পাগল ফ্যামিলিকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়েছি, সবকটা মধ্য পাগল, কিন্তু এটাই আমার পরিবার, এরাই আমার সব, এরাই আমার ভালোবাসার জিনিস। তো আশা করছি তোমাদেরও ভালো লেগেছে আমার পরিবারকে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে, আর তোমরাও তাড়াতাড়ি যাও পুজোর মার্কেটিং শুরু করো, পুজো একদম এসে পড়েছে, একদম দোরগোড়ায় এসে পড়েছে। তো যাও পুজোর মার্কেটিং শুরু করো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের ব্লগ এই অবধি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর কে কী কিনলে কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে, চলো টাটা।